শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেধাশ্রী পাবে না পাবে না বিনা কৃষক বন্ধু পাবে না স্বাস্থ্য সাথী পাবে না লক্ষ্মীর ভান্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোনো সুযোগ সুবিধা পাবে না মনে রাখবেন যারা এই সময় যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন কোনো ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে প্রথমে আপনি নাগরিক ছিলেন ভোট দিয়েছেন কি দেননি আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো আপনারা খুশি হলে আমি খুশি কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী বলুন ভোট দিয়েছেন কি দেননি এতদিন বুক বাজিয়ে বলুন সত্যি কথা আধার কার্ড ছিল কি ছিল না না জমি আছে কি নেই দোকান আছে কি নেই তাহলে বুঝুন এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন শুনুন সারা পৃথিবীতে নিয়ম আছে কোনো রাষ্ট্রে পাঁচ বছর কোন রাষ্ট্রে দশ বছর কোন রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই চালুটা কেন করলেন না আগে তো ডিএমরা নাগরিকের কার্ড দিত সেই অধিকার কেড়ে নেওয়া হলো আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য দুটো সিটে যেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে আবার দেখুন সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা দু হাজার পনেরো সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন আদিবাসী আছেন কেউ তপশিলি আছেন কেউ নমসূত্র আছেন কেউ রাজবংশী আছেন কেউ পাহাড়ি আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ বৌদ্ধ আছেন কেউ হিন্দু আছেন এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে দেয়ার ইজ নো ক্ল্যারিটি অ্যাজ টু হাউ দ্য কাস্ট রিজার্ভেশন বি টু হ্যাভ রিসিভ বেনিফিটস আন্ডার দ্য কাস্ট রিজার্ভেশন যারা অলরেডি শিডিউল কাস্ট শিডিউল টাইপ ও তাদের স্ট্যাটাস কি থাকবে কোনো স্ট্যাটাস থাকবে না সে সম্বন্ধেও কিছু বলা নেই অর্থাৎ আপনি তপশিলি ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি আদিবাসী ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি মতুয়া ছিলেন ধর্ম আপনার আপনার ধর্ম কিন্তু আপনি থাকতে পারবেন তো রাজবংশী আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট ওবিসিরা তাতে হিন্দুও আছে মুসলমানও আছে খ্রিস্টান না এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা মুসলিমদের তাড়ানোর খেলা নমসুদ্ধদের তাড়ানোর খেলা বাঙালিদের তাড়ানোর খেলা এবং মনে রাখবেন বাংলাকে আবার ভাগ করার খেলা আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না স্টেট বলুন নাগরিকত্বের আতঙ্ক নয় আমরা সবাই নাগরিক এটা আমাদের পরিচয় আমরা সবাই নাগরিক কিনা। আপনারা সবাই নাগরিক ভোট দেন গণতন্ত্র আছে পড়াশোনা করেন কলেজে যান সবুজ সাথী পান পান লক্ষ্মী ভান্ডার পান তপস্বলী বন্ধু পান জয় জোহার পান মনে রাখবেন এরপর যদি আপনাকে অনুপ্রবেশকারী বলা হয় আর তারপর যদি কাউকে কাউকে করেও দেওয়া হয় তর্কের স্বার্থে ধরে নিলাম আপনার স্ট্যাটাসটা কি থাকবে আবার নতুন করে কাজ সার্টিফিকেট করতে হবে হতেও পারে না হতে পারে সংখ্যালঘুরও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া বলুন আফগানিস্তান কি করে এলো আফগানিস্তান তো ভারতের বর্ডার নয় তাহলে মায়ানমার কেন এলো না এটা তো ভারতের বর্ডার তাহলে বলুন যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই এনআরসির সাথে যুক্ত মনে রাখবেন এই আইন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারা একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে কোটে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি তো নাগরিক শুধুমাত্র তিনটি দেশ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আর শুধুমাত্র ছটা ধর্ম হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি আর খ্রিস্ট ধর্ম মায়ানমার শ্রীলঙ্কা বাদ ইসলাম ও বাদ এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে মনে রাখবেন এরপরে ক্যাশ সাথে এনআরসিকে যুক্ত করে দেবে আপনারা যারা নাগরিক আছেন এবার বলুন তো একটা ছোট্ট কথা এরকম অনেক পরিবার আছে এবার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে এখানকার ছেলে ওখানকার মেয়ে ওখানকার মেয়ে এখানকার ছেলে তাদের কি হবে তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না আসতে পারবে না আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না রাষ্ট্রহীন হয়ে যাবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি সে যখন এই আইনে পড়বে তার আঠেরো বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব তাহলে তো সে কন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেধাশ্রী পাবে না বিনা পয়সায় রেশন পাবে না কৃষক বন্ধু পাবে না স্বাস্থ্য সাথী পাবে না লক্ষ্মীর ভান্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোন সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ এটা একটা ঝুমলা বিজেপি এটা একটা আপনারা মনে রাখবেন যদি সত্যি কেউ নাগরিক পায় আমার কোনো দিক্ষ নেই আমি খুশি হব অধিকারটা হাতে দিন যেটা আগে আইন ছিল দেখে নেবে যদি কারো অসুবিধে হয় কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন অনুপ্রবেশকারী তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি এই আইন চালু হলে আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন এর কোনো ক্ল্যারিটি নেই আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি তারা আমাকে সেম কথা বলেছে এটা মানুষের ওপর অত্যাচার করবার জন্য এখানে দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বললেন যে যদি আপনারা এই তে আবেদন করেন তার সুফল কি পাবেন হ্যাঁ এর অসুবিধা কি রয়েছে এবং তিনি এটাও বললেন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু তারপর কন্যাশ্রী শিক্ষাশ্রী স্বাস্থ্যসাথী বার্ধক্য ভাতা এই সকল টাকা আপনার বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ এরকম তিনি কিন্তু তার নিজের বক্তব্য বললেন আর আপনাদেরকে যে বক্তব্যটি শোনালাম তার সঙ্গে আমার চ্যানেলের কোনো সম্পর্ক নেই তো উনি ওনার ব্যক্তিগত বক্তব্য শোনালেন সেটাই আপনাদেরকে শোনালাম ও ওই বক্তব্যের সঙ্গে আমার চ্যানেল কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই এবার আপনারা যেটা ভালো বুঝবেন আপনাদের যেটা মনে হবে সেটা আপনারা করবেন তো আমরা কিন্তু এই সিএ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি এছাড়াও এর অনলাইন আবেদন এবং এর শর্তাবলী এর সুবিধা অসুবিধা সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে আগেও ভিডিও দিয়েছি পরবর্তী সময়েও আরও যা কিছু তথ্য উঠে আসবে সেই নিয়ে ভিডিও দেব তো অবশ্যই পরবর্তী লেটেস্ট আপডেটগুলো এভাবেই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কি মতামত সি এ আপনারা সমর্থন করছেন কি না কমেন্ট করে জানিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন